ঠান্ডা হ্যাঁ ভাইয়া এসো তো অফিস যাচ্ছিস হ্যাঁ ভাইয়া সাবির কই ওকে তো ভাবি মনে হয় বাইরে পাঠিয়েছে তুই কি পড়ালেখাটা ছেড়ে দিলি কই না তো ভাইয়া পড়ছি তো ঠান্ডা কিভাবে যে বলি তুই একটু বসতো তোর সাথে আমার কথা আছে কই ক্লাসে তো কখনো তোকে যেতে দেখি না সব সময় শুধু অফিস নিয়েই ব্যস্ত আসলে নিয়মিত ক্লাস হয় না তো তাই বেশি একটা যাওয়া হয় না আর যখন পরীক্ষা হয় শুধুমাত্র অফিস থেকে ছুটি নিয়ে তখন পরীক্ষা দেই এভাবে কি পাস করতে পারবি পারবো ভাইয়া পারলেই ভালো ভাইয়া কি আর কিছু বলবে না মানে তোর ভাবি বলছিল কি তুই তো চাকরি করছিস আর তোর অফিসটা এখান থেকে খানিকটা বেশ দূরে তাই যদি অফিসের কাছাকাছি কোনো মহিলা হোস্টেল কিংবা সাবলেট নিয়ে থাকতে পারতিস ভালো হতো এসব এসব তুমি কি বলছো ভাইয়া না আমি তো না তোর ভাবি বলছিল বলেই বললাম ভাইয়া আমি আর সাবির কি তোমাদের উপর খুব বেশি বোঝা হয়ে গেছি আরে বোকা আমি কি সেটা বলেছি নাকি থাক ভাইয়া আমি সব বুঝে গেছি সামনে মাসে আমার বেতন বাড়ার কথা বেতনটা বেড়ে গেলেই আমি সাব্বিরকে নিয়ে এখান থেকে চলে যাব তোমাদের উপর আর বোঝা হয়ে থাকবো না প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না জানিস তো তোর ভাবিটা এরকমই শোন তোর ভাবির বোন রেনু নাকি এখান থেকে পড়াশোনা করবে তুই তো জানিস আমাদের এখানে কোনো বাড়তি রুমও নেই তাই বলছিলাম আর কি থাক আমি বুঝে গেছি তোমাকে আর চিন্তা করতে হবে না আমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব না না এত তাড়াহুড়োর কিছু নেই রেনু তো আসবে বেশ কয়েক মাস পর আচ্ছা ঠিক আছে অফিস যাচ্ছিস যা কথা হবে পরে কই না তো তুমি বললেই হবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কাঁচো ভাবি কিছু বলেছে না তাহলে রুমে ভাই এসেছিল এই তো আমাদের খোঁজ খবর নিতে সেটা তো ভালো কথা কিন্তু তার সাথে কান্না করার কি সম্পর্ক ভাবির বোন রেনু ও নাকি এ বাসা থেকে পড়াশোনা করবে তাই ভাবি ভাইয়াকে দিয়ে আমাকে বলালো আমি যেন বাসাটা ছেড়ে দেই আর অফিসের কাছাকাছি কোনো হোস্টেল অথবা সাবলেটে উঠে যাই কি ভাইয়া এই কথা বলেছে হুম অবিশ্বাস্য আমি এতদিন দেখে এসেছি ভাবি অন্যরকম ভাইয়া ঠিক ছিল কিন্তু এখন ভাইয়ার দেখে চেঞ্জ হয়ে গেছে আমাদের ভাইয়াটা এরকম ছিল না রে সাব্বির সঙ্গ দোষে নাকি লোহ ভাসে আর পচা সঙ্গকে পা কাটলে শুধু ইনফেকশনই হয় না সেটা ঘাও হয়ে যায় আপু ভাবির সাথে থাকতে থাকতে ভাইয়ের পা দুটো নষ্ট হয়ে গেছে আপু তুমি বাসা থেকে চলে যাওয়ার সময় আমাকে তোমার সাথে নিয়ে চলো এই নরকে আমার পক্ষে আর একটা মিনিট থাকা সম্ভব না সেটা আমি ভেবে রেখেছি তুই তো ছোট মানুষ তুই এখানে একা কুলে উঠতে পারবি না কাল থেকে আমি বাসা দেখা শুরু করব আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব কি বললো প্রথমে তো বিশ্বাসই করতে চাইলো না যে আমি ওকে এই কথাটা বলেছি ঢং প্লিজ এভাবে বলো না বাবা মা মারা যাওয়ার পরে আমি ওদের কোলে পিঠে করে মানুষ করেছি আরে মানুষ তো হয়ে গেছে এখন নিজের পথ নিজেকে দেখতে বলো না আজ তোমার জন্য আমার ছোট বোনের কাছে আমি এতটা ছোট হলাম দরদ দেখে উঠলে উঠছে যাও না যাও নিজের খরচে একটা বাসা করো না বড় একটা বাসা করো তারপর ভাই বোনকে নিয়ে রাখো সেই মুরদ আছে তোমার তা তো পারবে না আমার বাড়ি থেকে কারি কারি বস্তা বস্তা চাল ডাল সবজি এগুলো না আসলে সবার না খেয়ে মরতে হতো বুঝতে পেরেছো তা কবে যাবে ও সামনের মাসে নাকি বেতন বাড়বে তখন বাসা খুঁজে চলে যাবে গেলেই ভালো আর যদি না যায়
আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, স্রেফ বাসা থেকে বের করে দিব। আরে রেনু আসবে না, ওর থাকার জন্য জায়গা লাগবে না। বললাম তো ছন্দা সাব্বিরকে নিয়েই চলে যাবে, তখন বাসার রুম ফাঁকা হবে, তুমি তোমার বোনকে নিয়ে থেকো। গেলেই বাঁচি।